MBBS in abroad, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। দেখছে যে কাদের কাদের মারা হয়েছে, তৃণমূলের বক্তব্য এরা পর্যটক এবং ভবঘুরে পাগল, এদেরকে আশ্রয় দেবে বাংলা। তৃণমূলের বক্তব্য বাংলার ঠিকা ওরা নিয়েছে, নি বাংলার ঠিকাটা কি ওরা নিয়েছে বরাবরই। এই জিহাদিদের পার্টি গোলামুর, এরা পশ্চিমবঙ্গটাকে মনে করে একটা আলাদা দেশ। এখানে মমতা ব্যানার্জি আর তার ভাইপোর সংবিধান চলে, আর মমতা ব্যানার্জি নিজেকে মনে করে প্রধানমন্ত্রী। মমতা ব্যানার্জি আর তার এই চাকরগুলো মনে রাখা উচিত, পশ্চিমবঙ্গটা হচ্ছে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, আর বিজেপি সর্বভারতীয় পার্টি শুধু নয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ পার্টি। এই পার্টির যা মেম্বারশিপ আছে, এত জনসংখ্যা আমেরিকাতেও নেই। সব ভুয়া, পুরোটাই ভুয়া। বেসরকারি কোম্পানিগুলো মমতা ব্যানার্জির নামে কেস করবে, যেমন দেবযানী দিদিমণির মা করেছে সিআইডির নামে কালকে কেস, গতকাল হাইকোর্টে। ঠিক বেসরকারি কোম্পানিগুলো কেস করবে মমতা ব্যানার্জির নামে, এরা চিটিং বাজ, মিথ্যাবাদী। এটা হিন্দু জাগরণ হয়েছে। মমতা ব্যানার্জি হচ্ছে হিন্দু বিরোধী নেত্রী, ওর এমপি বলে কালী ঠাকুর মদ খায়, গাঁজা খায়, সিগারেট খায়, আর উনি জয়শ্রীরাম শুনলে বলেন এটা বাজে কথা। শুনুন, এবারে 10,000 গণপতি হয়েছে, গত বছর 4,000 হয়েছিল, আর এবারে বিশ্বকর্মা পুজোটা লোক করেছে যাতে বিশ্বকর্মা ঠাকুর পশ্চিমবঙ্গ ছেড়ে না পালায়। উনি কী কী করেছেন শুনবেন, 5ই মে-র পরে 2021 ডানকুনির বিস্কুট কারখানা বন্ধ করেছেন মমতা ব্যানার্জি, কেশরাম রেওয়ন সুতোর কারখানা বন্ধ করেছেন মমতা ব্যানার্জি, চন্দননগরে গোন্দলপাড়া জুট মিল বন্ধ করেছেন মমতা ব্যানার্জি, নৈহাটি জুট মিল বন্ধ করেছেন মমতা ব্যানার্জি, ভদ্রেশ্বর জুট মিল বন্ধ করেছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির সময় ডোমেস্টিক এয়ারপোর্টগুলো বালুরঘাটে মালদাতে গরু চড়ছে, কোচবিহারে নিশ্চিত প্রামাণিকরা প্লেন চালু করে নিচ্ছিল, উনি ওখান থেকে সিকিউরিটি তুলে নিয়ে বন্ধ করেছেন, একটা সিপোর্ট নেই। উনি কি শিল্পের কথা বলছেন? লোক বাড়িতে করেছে হিন্দুরা, হিন্দু জাগরণ হচ্ছে। আমরা বলেছিলাম গণপতিতে শুরু করো, বাগদেবীতে গিয়ে থামো, জাগরণ চলছে, সব জায়গায় গীতা বিতরণ হচ্ছে, তুলসী বিতরণ হচ্ছে, শাঁক বিতরণ হচ্ছে, এগুলো শ্রীলঙ্কার মতো বাজবে কালীঘাটে, পালানোর রাস্তা পাবেন না। এনআইএ হওয়া উচিত, আমি সোমবারই স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখবো, এর আগে আমি দুটো লিখেছিলাম, দুটোই নিয়ে নিয়েছে এনআইএ, মালদা এবং মুর্শিদাবাদ। আমি মালদা মুর্শিদাবাদ গোসাবা লিখেছিলাম, আমি খুব খুশি, আমি আজকেই জেনেছি এনআইএ থেকে তারা নিয়ে নিয়েছেন তিনটে, আর আমি টিটাগড়টাও লিখবো, শীতলকুচিটাও লিখবো, এনআইএ কে নিয়ে না। তাদের উপলব্ধি দিয়ে বলেছেন, তাদের মধ্যে এক্স ডিজি আছেন, আমাদের রাজ্যবর্ধন সিং রাঠোর আছেন, বড় প্লেয়ার, মন্ত্রী ছিলেন, এরা অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোক। আর আপনাদের সবসময় ভাবতে হবে পশ্চিমবঙ্গটা ভারতের মধ্যে, একটা স্মার্ট মোবাইল ফোনে এখন লাগে না আসার জন্য, এই ফোনটাতে ঘুরিয়ে ঘুরিয়ে রাজ্যবর্ধন সিং রাঠোর ইউটিউবে আর সব জিনিসে দেখতে পাবেন যে নবান্ন অভিযানের দিন কি বর্বরতা সবাই দেখতে পাবেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনাদের বেলুন খুশ হয়ে গেছে,
বলেছেন বেলুন ফুস হয়ে গেছে। হ্যাঁ, ওই যখন সেন্ট্রাল ফোর্স দাঁড়াবে মিত্র অনুষ্ঠানে, ওনার যে বুথ আছে ওইখানে ওনার বেলুন ফুস হবে। ১৯ সালে নিজের বুথে হারা পার্টি হেরো আমার কাছে হেরেছে, তার আগে ১৯ নিজের বুথে হেরেছে, ৪৮৫ ভোটে বিজেপির লিড আছে। মমতা ব্যানার্জি ফুস হবে, আবার যখন সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে পড়বে বুথগুলোতে তখন মমতা ব্যানার্জি ফুস হবে ২৪। আরে কখন হবে দেখ, ডিসেম্বরের পরে সরকার চালাতেই দেব না।